সমগ্র দেহর লগতে বরাক উপত্যকার কাছাৰ জিলাতো আজি উৎসাহেৰে পালন করা হয়েছে ঈদ উল ফিতর। কাছাৰ জিলার বিভিন্ন ঈদগাহ আর মসজিদ সজাই তোলা হয়েছে। আনহাতে আজি পুৱাৰে পৰাই শিলচৰত ঈদ উল ফিতর উপলক্ষে আটাইতকৈ ডাঙর ঈদগাহ ঈদখলা ঈদগাহত ঈদর নামাজ আদায় কৰিবলৈ ইসলাম ধর্মাবলম্বী লোকসকলে সমবেত হয়। পবিত্র রমজান মাহর শেষত ঈদ উল ফিতর উদযাপন করা হয়েছে। পুৱাই শিলচৰত বিভিন্ন ঈদগাহ ময়দান সমূহত সমূহীয়া নামাজ আদায় করে ইসলাম ধর্মাবলম্বী লোকসকলে। ইফালে শিলচর ঈদখলা ঈদগাহত সহস্রাধিক লোকে আদায় করে ঈদর নামাজ। শিলচর বড় মসজিদর ইমাম সাব্বির আহমেদর ইমামতির অন্তত বিশ্ব শান্তির বাবে আল্লাহর ওসরত দোয়া মাগে। নামাজ আদায়ের পিছত সকলো ইসলাম ধর্মাবলম্বী লোকসকলে ইজনে সিজনক ঈদর শুভেচ্ছা জ্ঞাপন করে। ইফালে শিলচর বড় মসজিদর ইমাম সাব্বির আহমেদে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে ঈদর শুভেচ্ছা জ্ঞাপন করে সকলো সম্প্রদায়ের মাজত ঐক্যভাব মরম আর সম্মান প্রদান করার আহ্বান জানায়। আমার বাচ্চা তুমি নেই কার সালে বানাই রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। শিলচর ঈদখলা ঈদগাহ ইমাম সাহেব সাব্বির আহমদ লস্কর, আজকে ঈদ উল ফিতরের নামাজ ঈদগাহ মাঠে আদায় করা হচ্ছে। সমস্ত জাতি বর্ণ নির্বিশেষকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাই এবং ঈদের নামাজ সুষ্ঠুভাবে পালন করা হচ্ছে আর সমস্ত দেশবাসীকে আমি জানাই শান্তির সাথে বাস করার জন্য একে অন্যর সাথে মহব্বতের সাথে যেন জমিন বাস করেন, অন্য একে অন্যর সাথে সব সময় যেন ভালোবাসা রাখেন। আর ঈদের ঈদ উল ফিতরের শুভেচ্ছা জাতি বর্ণ নির্বিশেষ সমস্ত ভারতবাসীকে আমার পক্ষ থেকে আমি জানাই মুবারকবাদ।